হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন। আর ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা, আর বড়দেরকে জানাই আমাদের তরফ থেকে আর আমার তরফ থেকে প্রণাম। তো এখন আমি এই যে ঘরে বসে রয়েছি, তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো এখন বাজে 3:30, এরকম 3:30 বাজে, চারটে বাস দেখালো, 4:00 দিয়ে আর 6 মিনিট বাকি আছে, মানে 3:54 বাজে। তো এই যে আমি ঘরে বসে আজকে ভিডিওটা শুরু করছি। কিছু বলার আছে? স্নান করে আসলাম, চুল টুল ভেজে একটু চুল টুল শুকাবো, আজকে একজন আসবে, তো সেই জন্য আমরা অপেক্ষা করছি। আর এই যে আমি এখন ভিডিও মানে সকালে টাইম পাইনি, তো আর কালকে একটু লো ভোল্টেজ ছিল, তো কালকে আমি ভিডিওটা এডিট করে রাখতে রাখিনি রাত্রিরে। তো এই কদিন আমি রাত্রিরে করে রাখছি, যে তারপরে দিন ছাড়ছি ভিডিও, এটা সেটা কাজ রয়েছে, তো তো সেই জন্য এই দিনের বেলায় টাইম পাচ্ছি না। আর এই টাইমটা একটু না ঘুম ঘুম পাই, তো সেই জন্য তো রাত্রিরে করে রাখি, তো আজকে আর করে রেখেছিলাম না। তো এখন আমি করলাম এই যে, তারপরে এই যে গান শুনছি, দেখতেই পাচ্ছ এই যে জুবিনের গান, তো সেই রকম লাগে সারাদিন শুনি। তোমরা কে কে মহালয় দেখেছো কমেন্ট করে যাবে, আমরা দেখি। বৌদি সারা রাত জেগেছে, মহালয় দেখবে না? আমি ঘুমাচ্ছি, কারণ কি ঘুম হচ্ছে আমি দেখিনি, আমি আগেই বলে দিলাম আমি মহালয় দেখি না। এই 2-3 বছর হয়ে গেল, ওই সকালবেলা উঠে কে মহালয়ের জন্য জেগে থাকবে? ওই একদম এখন তো একটু ভালো হয় না, তো আগে যখন ভালো হতো তখন দেখতাম, তখন মানে সব বান্ধবীরা বন্ধুরা বলতাম যে এই কটার সময় উঠেছিস মহালয়ে, কি সব থেকে আগে, ওটার একটা কম্পিটিশন ছিল। এই 2-3 বছর, 2-3 বছর না তার বেশি, এই স্টার জলসা জি বাংলা তো প্রত্যেক দিনই দেখি মহালয় শুরু হয়ে যায়। তো আর রবিবারে রবিবারে তো দেবেই, ওই কে দেখে বলো দিনই ওই সকালবেলা উঠে, আমার পক্ষে ওটা সম্ভব নয়। একাতে আমি সকালে মজা হতো, হ্যাঁ সকাল ছোটবেলায় সত্যি খুব ভালো হতো, শিউলি ফুল, এই যে শিউলি ফুল এখন ফুটছে, শিউলি ফুল করাতে যেতাম, হেব্বি মজা হতো। আর কুকুরে তারা করতো সকালবেলা, লাঠি নিয়ে যেতাম। আর কি বলতো, সবার আমাদের পাড়ার যাদের সঙ্গে যেতাম তাদের বিয়ে টিয়ে হয়ে গিয়েছে, তো তো আর যাওয়া হয় না, আমরা ওই পাড়ায় চলে যেতাম অনেক দূরে আর কি। তো আমাদের বাড়ি গাছ ছিল, তো আমাদের বাড়ির গাছে না করে অন্য পাড়ায় যেতাম ফুল কোড়াতে। তো এইভাবেই মানে ছোটবেলাটা ওই রকম করেই কেটেছে। আর মহালয় তো দেখতে গেলে ওরে ঘুম বাবারে, ঘুমিয়ে ঘুমিয়ে সেই কি আগে তো সেই 4:30-4:30 সময় শুরু হয়ে যেত মহালয়, তো হয় দেরি করে 6টার সময়। আমাদের এখানে প্রত্যেকদিন একজনা রাত্রে চালাই, একটু একটু শোনা যায়। তো যাই হোক, আমরা একজনের জন্য অপেক্ষা করছি, তো কার জন্য অপেক্ষা করছি তোমরা আসলেই দেখতে পারবে। তো সেই পর্যন্ত তোমরা কি কি করা হবে সেটাও দেখতে পাবে, এসে কি করবে ও, তো সে পর্যন্ত অপেক্ষা কর, আমরা অপেক্ষা করছি। আমি করব, আর এই এতক্ষণ যাদের জন্য অপেক্ষা করছিলাম যে চলে এসে প্রিয়াঙ্কা দি, তোমরা অনেকেই চেনো প্রিয়াঙ্কা দিকে, তো প্রিয়াঙ্কা দি মানে পার্লারের কাজ শিখেছে আর এখন নিজের বাড়িতেও পার্লার খুলেছে। তো তোমরা যদি কেউ চাও প্রিয়াঙ্কা দির কাছে যেতে পারো, খুব ভালো সাজায়, টুম্পার বিয়েতেও সাজিয়েছিল। আর এটা প্রিয়াঙ্কা দির বোন হয়, মাসির মেয়ে। আমি একেবারে খুব ছোট, তো প্রিয়াঙ্কা দি এসে খুব ছোট দিস না আমাদেরকে ফেসিয়াল করাতে। পুজো তো চলেই এসে আর আমরা সেরকম ভাবে মুখে কিছু ইউজ করি না, তো ভাবলাম পুজোর আগে আগে একটা ফেসিয়াল করে নিই, মানে মুখটা একটু ভালো হবে। আর যেহেতু শীতকালে টান পড়ে গিয়েছে, তো মুখটা কেমন টান টান লাগছে, তো সেই জন্য। মুখটার কি অবস্থা, ডাক্তার দেখাচ্ছে? আমাকে করে দিচ্ছে না এরা, এ বুকু এইটাই বসবে না, কোন যেটাই বসবে। ও ভূমি কি দেখছিস মুখে, ভূমির অবস্থাটা দেখো একবার, ও জ্বর এসে কেমন হয়ে গিয়েছে, মেয়েটার মুখটা পুরো শুকিয়ে গিয়েছে, নাকে ফুরা হয়ে পুরো চোখটাও ফুলে গিয়েছে।
নন্দা নন্দা না করতে করতে চলে যাচ্ছে, নন্দা নন্দা করতে করতে আসো আসো আসো। কি বৌদি? আর এই যে প্রিয়াঙ্কা, তো ও বৌদিকে ফেসিয়াল করে দিচ্ছে পাপায়ার। এই যে কত দর্শক হয়েছে দেখার জন্য। এ পুকু মুক্তোর মতন ঝকঝক করবে বৌদির মুখ এবার। আমাদের চড়কতলায় লাইট লাগবে না। এই এবার ফার্স্ট না, আর একবার করেছে, আর এইবার দুবার করছে। মেজ বৌদি দুবার বলো, মেজ বৌদি তিনবার, কিন্তু আমি একবারও না, জীবনে করতেই পারলাম না। আর ভূমি বসে বসে দেখছে এখানে। বাদ দেওয়ার মতন ওর কোন একটা নিজের মানে একটা পড়াশোনা। দেখছে কেমন করে কেমন করে দেখছে বাবু, পিপি হয় পিপি, তোমারও পিপি বলো, পিপি বলো বলো। মানে হেয়ার স্টাইলে ভর্তি হবো, ওখানে পামা শিখবো না দমদমে। হ্যাঁ আমি প্রথমে, আমি হচ্ছে ফার্স্ট হয়ে গেল রে প্রিয়াঙ্কা। কে ফার্স্ট হয়েছিল তুই? আমি তাহলে যা ভেবেছি তাই না, অ্যাওয়ার্ডটা দেখে আমার মনে ফার্স্ট হয়েছে। ফটো তুল দিল কে? ওই তো বাবাই তুলে দিয়েছিল ক্যামেরাম্যান বলেছিলাম। বাবাই কে রে? আমরাও তো গিয়েছিলাম, নিয়েই তো পারি না। এইভাবে 5 মিনিট মানে শুকানো পর্যন্ত রেখে দিয়েছিল। তো এবার বৌদি দুটো দুই রাস্তায় দাঁড় করিয়ে দেবো, আর আলো লাগবে না, লাইট দিয়া লাগবে না। এইভাবে অপমান এবার না বল, আমরা আলো দেবো না, লোকে পথ চিনে আসবে ঠাকুর দেখতে। ওহ আমি পাচ্ছি না, পাচ্ছি না বলে আমি কোনোদিন করিনি। আমি করলে তাহলে তিনজনে এই পাশে এই পাশে ওই পাশে ওই রাস্তায়। এদিকে বৌদির এই যে ফেসিয়াল করা হয়ে গেছে, কি সুন্দর মুখটা চকচক 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 করছে বাবা। আর এদিকে মেজ বৌদি ফুল ফ্লাপ করছে। আর এদিকে বৌদির ব্রু করা হয়ে গেছে, এবার ফেসিয়ালটা করে নেবে। আমার খুব ভয় লাগে, যদি কিছু একটা তো আমার স্কিন ভালো না। আবার এত সূর্য তাপটা আসছে না মুখ থেকে, কেন যা করতে হবে ভিডিওতেই করতে হবে নাকি? তুই চাস সেটা? হ্যাঁ আমি চাই তো,
আমি যেমন দেখছি সবাই যেন দেখে আমার উপর কি টর্চারটাই করা হয়। গন্ধ শুকো হা করো বড় করে খেতে পারবা ভালোই তো মুখে ফেসিয়াল জিভ পরিষ্কার হয়ে যাবে। বাচ্চাদের চিনতে ভুলি রেখেছি তোমরা তো দেখতেই পারলে যে আমি আর মেজি ফেসিয়াল করলাম, ঝুনি করবে না কারণ ওর স্কিনে প্রবলেম, তো ডক্টর দেখাচ্ছে ও এখন যদি ফেসিয়াল করে তো মুখে যদি আবার কিছু বেরিয়ে যায় সামনে পুজো খুব খারাপ হবে, তো সেই জন্য ও করলো না। আর আমরা তো প্রিয়াঙ্কাদির কাছ থেকে ফেসিয়াল ফ্রুফলাপ এইসবই করা হয়, তো তোমরাও যদি করতে চাও নাম্বারও দিয়ে দেবো তোমাদেরকে। তোমরা যদি কেউ প্রিয়াঙ্কাদির কাছে যেতে চাও তো অবশ্যই যাবে, প্রিয়াঙ্কাদি খুব সুন্দর সাজায়, মেকআপ করায়, ফেসিয়াল করায়, তো সবকিছুই করায়। আর এই যে প্রিয়াঙ্কাদিরা এখন সুন্দর সুন্দর হয়ে গেছে, বাড়িতে চলে যাচ্ছে, বাজারে যাবে, শপিং করবে। চলে আসলাম, তো এখন বাজে 9:18 আর এদিকে সবাই রান্নার জায়গায় রয়েছে, তো কি করছে দেখো, মা রুটি করছে আর এই দেখো দিকে এই যে ভূমিও আটা মারছে আর বৌদি ওদিকে কিছু একটা ভাজছে তরকারি করবে। ও মা আটা মারছে, তো এইদিকে বৌদি পেঁয়াজ আর আলু ভাজা করবে করছে আর কি, তো এটা তরকারি হবে আর কি করবো মা, কি হবে কিন্তু তরকা খাবে, ও তরকা হবে এটা আমার আর জ্যাঠার জন্য। হ্যাঁ তোমরা তরকা খাবা তো, হ্যাঁ হ্যাঁ রে সেই প্রত্যেক দিন এই যে রুটি করা হয় তরকারি করা হয়, তো একটু রাত করে ঘুমানো হয় তো, তো সেই জন্য আর এত তাড়াতাড়ি খাওয়া হয় না, তো 10:30 বেজে যায়, 10:30 বেশি বেজে যায় খেতে, রাত্রের খাবার খেতে, তা ওইদিকে আবার ঘুমাতে পুরো 12:30 বেজে যায়। সেই একটা সেই ইয়ে আছে না, একটা ঝুনি রুটি বেলা দেখে আমার সেই সত্য ঘটনার কথাটা মনে পড়ে গেল, হাত ঘুরা নিজের দেশের ম্যাপ কেন আমরা অপমান করবো, আমাদের ভয় ভয় বেশি বল তুই ভয় ভয়ে ফেলছিস, হ্যাঁ আমি জানি তো অমন আমু করতাম, মানে ভয় ভয়ে ভিতরে ভয় যে গোল হবে না গোল হবে না, এমনি বেল দেয় রুটি বেলা থেকে আমার অনেক কিছু মনে পড়েছে। হ্যাঁ তোমার ওই দিনটা এসছে বৌদি সেই ছোট বয় বলে কি চারটে করে পুটি মাছ এনবা কিভাবে কাটতে হয় ঘষে ঘষে আচ্ছা তাহলে আমি দেখিয়ে দেবো, অভিনয় আমি মাছ ছাড়াতে পারি কিন্তু মাছ ছাড়াতে পারি আটার
এই কি বলে লেচি নিয়ে আসি তো গোল করে দাও কিভাবে শিখাতে হয় শিখিয়ে দেব বেলা এই তো গোল হয়েছে এই দেখো দিদি হয়তো প্রথম টাই হয়তো হবে 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 মানে হবে সবাই সব কাজ পারে না সবাই সব কাজই পারে কেউ শিখে জন্মায় না জন্মে শেখে যেমন মেজ বৌদি সব কাজ পারে রুটি গোল হয়েছে গোল হবে এই যে আর একজন চলে এসছে মামাবাড়ি দেখো মুখ টুক ঢেকে আর ওদিকে আমি রুটি করছিলাম তো সে মানে দুটো রুটি গোল হয়েছে তারপরে একটাও হয়নি তো বৌদি এখন যে রুটিগুলো করছে আর এইদিকে মা তড়কা করবে তো সেই জন্য ওই তড়কার ডালগুলো মা ঘুরছে সিদ্ধ হয়ে গিয়েছে আমাদের এখানে কোন রকম লাইট জ্বালানো হয়নি বলে দিদি আমার চটিটা যেন নিয়ে নিস না তো হ্যালো ফ্রেন্ডস তো আবার চলে আসলাম আর কালকে রাত্রে মানে ব্লগটা শেষ করতে পারিনি তো এখন চলে আসলাম আর তোমরা তো থামা টাইটেল দেখে বুঝতেই পারছো কী দেখাবো তো বৌদির ওই বাড়ির থেকে মানে বৌদির বাপের বাড়ির থেকে কী দিয়েছে দাদা আর বৌদিকে তো সেটাই তোমাদেরকে দেখাবো বৌদির মা এসেছিলো সন্ধ্যাবেলায় আর বৌদির বোন তো এমনিতেই আসে সবসময় তো ও এসেছিলো দিতে মানে পুজোর বাজারগুলো দিতে তো তখন আর ভিডিও করা হয়নি তো এখন দেখিয়ে দিচ্ছি বৌদির বাপের বাড়ি থেকে বৌদিকে কী দিয়েছে ধরা দেব না ধরা দেব না ধরা দেব না কিতাই আবার যাচ্ছে নিবা বুনু নিবা নিবা বুনু দাঁড়িয়ে আছে কোলে নিতে পারো তুমি বুনুর কোলে নিতে পারো কোলে নিচ্ছে ইয়েচ 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 বলো বলো একটু ইয়েচ আটা নিবা আটা ওই দা ঝুনির মার কাছে আছে আটা ওই দেখো আটার কথা বললেই ও আমার মায়ের কাছে চলে যায় রুটি মাখা আটা নেই নিয়ে খেলা করবে বুনু আদর করে দিচ্ছে সোনা এ সায়ন বলছে হাতি হাতি তলো হাতি হাতি তলো কি করবো বলছে ছেড়ে দে হাতি হাতি করবে ছেড়ে দে তোমাদেরকে বলেছিলাম বৌদির বাপাবাড়িতে কি 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 দিয়েছে তো সেগুলো দিয়ে বসে বলেছি আমি আর বৌদি তো সেগুলো দেখাবো আর আমাদের কুচকু দোকানদার ও দেখাবে দেখাও কি কি দেখাম ঘোটালো কি করে এই যে প্রথমে দেখায় আমাদের কুকুর জামা এই দেখো এটা উপরে টপ আর নিচে কাট
আছে খুব সুন্দর কালারটা দেখতেই পাচ্ছ পুরো রেডের উপর আর খুব খোলা হয়েছে দেখা জামা কাপড় গুলো জামাটা পরি আর এবার দেখাই বৌদিকে কি শাড়ি দিয়েছে খোলা হয়েছে তো এই হলো এই যে বৌদির শাড়ি দেখো গোলাপি কালার রয়েছে পুরো শাড়িটা আর সিলভার কালার দিয়ে আর এখানে রয়েছে ভেলভেটের কালো নীল ব্লু কালার ব্লু কালার তো ব্লু কালারের ভেলভেটের উপর যে সিলভার কালার আর মোতি দিয়ে কাজ করা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে শাড়িটা আমার তো ভীষণ পছন্দ কালারটা খুব সুন্দর আর দেখো ফুটেছে কি সুন্দর আর দেখতেই পারলে বৌদির ব্যাপার ব্যক্তিকে কেমন শাড়ি দিয়েছে দাদা শাড়ি দিয়েছে তো ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবেন শাড়িটা কেমন হয়েছে আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি আমাদের ভালো একটা নতুন ভিডিও দেখো বাই বাই।